আসসালামু আলাইকুম। রমজানের শুরুতে একটি ভিডিওতে বলেছিলাম যে ইসরায়েল এই রমজানেও ফিলিস্তিনিদের উপরে এবং মসজিদে আকসায় হামলা করবে। সেটাই মাঠ রেডি করেছিল তখন, আর এখন এসে ঠিক সেই হামলাটি করল। ঈদ ঘনিয়ে আসলে হয়তো এই হামলার মাত্রা আরও বেড়ে যাবে। আমরা এই হামলার বিস্তারিত আলোচনা করব না, আমরা আজ ভিন্ন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ধর্মীয় মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর চরমপন্থা, আর এগুলোর সাথে জায়নবাদের এবং ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টির সাথে সম্পর্ক কি, সে নিয়ে আলোচনা করব। মৌলবাদ হলো এমন এক ধরনের জঙ্গিবাদী রক্ষণশীল ধর্মীয় আন্দোলন যা ওই ধর্মের পবিত্র গ্রন্থকে কঠোরভাবে মেনে চলতে বাধ্য করতে কাজ করে। ধর্মীয় মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ আর চরমপন্থা শব্দগুলো গত দুই দশক ধরে সারা বিশ্বে এমন ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে এবং সুকৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে যে বেশিরভাগ মানুষই এর আসল উৎস খোঁজার প্রয়োজন অনুভব করে না। আমাদের অবচেতন মস্তিষ্কে এমনভাবে এই শব্দগুলো সেট হয়ে গেছে যে এগুলো উচ্চারণ করলেই সবাই আঁতকে ওঠে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার কল্পনায়, আপনার মাথায় এইসব শব্দগুলোর সাথে ইসলাম শব্দটি যোগ হয়ে যাবে। গত দুই দশক ধরে ইসলামের নামে এগুলো ব্যবহার করছে কিছু মুসলিম নামধারী গোষ্ঠী, আর সেটাকে সারা বিশ্বের মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এমনকি কোনো মুসলিম দেশ এগুলোকে সমর্থন না করা সত্ত্বেও পুরো মুসলিম বিশ্বের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। যা হোক, সেদিকে যাব না, তবে একটা দেশের কথা ভাবুন। কট্টর ধর্মীয় মৌলবাদে বিশ্বাসী চরমপন্থী একদল লোকের জঙ্গিবাদ আর সন্ত্রাসী কর্মকাণ্ডে হাজার হাজার মানুষ হত্যা করে, ধর্মের নামে রক্তের বন্যা বইয়ে দিয়ে অন্যের জায়গা দখল করে সেখানে অবৈধভাবে বসতি স্থাপন করে এবং রাষ্ট্র গঠন করে, আর সারা বিশ্ব তাকে স্বীকৃতি দেয়। সন্ত্রাসের যত ধরন আছে সবই প্রয়োগ করা হয় সেখানে। একটা জাতিকে পুরোপুরি তাড়িয়ে দেওয়া হয় তাদের বাড়িঘর থেকে, তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় তাদেরই চোখের সামনে, তাদের সব কিছু কেড়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করা হয় এবং শরণার্থী হিসেবে অন্য দেশে পাড়ি জমাতে বাধ্য করা হয়। আর সেই জায়গায় অবৈধভাবে দখল করা সেই এলাকায় বসতি স্থাপন করে নিজের বাড়ি, নিজের এলাকা এবং দেশ বলে চালিয়ে দেয়, আর সারা বিশ্ব তাদেরকে বাহবা দেয়, হাততালি দেয় এবং তাদের স্বীকৃতিও দেয়। জি হ্যাঁ, ইসরায়েলের কথা বলছি। ইসরায়েল হচ্ছে ধর্মীয় মৌলবাদ আর চরমপন্থার উপরে ভিত্তি করে গড়ে ওঠা বিশ্বে একমাত্র সন্ত্রাসী রাষ্ট্র, যার সব সন্ত্রাসী কর্মকাণ্ডকে সাফাই গাইতে এবং একে রক্ষা করতেই মনে হয় যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবগুলো আন্তর্জাতিক সংস্থার তৈরি হয়েছে। আসুন তাহলে দেখে নেই ইহুদিরা কিভাবে চরমপন্থা বেছে নিল। ইহুদিবাদ এবং জায়নবাদের মধ্যে পার্থক্য আছে, যদিও বর্তমানে দেখলে মনে হবে যে এ দুটো একই, কিন্তু না, সব ইহুদি জায়নিস্ট না, কিন্তু সব জায়নিস্টই ইহুদি। জায়নিস্টদের বা জায়নবাদের মতবাদ হচ্ছে এরকম যে তারা মনে করে প্রায় দু হাজার বছর আগে তাদের পূর্বপুরুষরা ফিলিস্তিনে বসবাস করত আর ঈশ্বর তাওরাতে তাদের সেই আদিভূমি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এখন তারা সেই ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে যেখানে শুধুমাত্র ইহুদিরাই বসবাস করবে, আর অইহুদিদেরকে তিনটি অপশন দেয়া হবে। তারা তাদের জাতীয়তা, রাষ্ট্রচিন্তা এগুলো সব বাদ দিয়ে ইহুদি রাষ্ট্রকে মেনে নিয়ে তার আনুগত্য করবে। যারা এগুলো করবে না তাদেরকে অন্য কোনো আরব দেশে পাঠিয়ে দেওয়া হবে, আর সেটাও যারা মানবে না তাদেরকে শায়েস্তা করা হবে। আর সারা বিশ্বের ইহুদিদেরকে এই জায়নবাদের ছায়াতলে নিয়ে এসে শক্তিশালী ঐক্য গঠন করা হবে তাদের মধ্যে। জায়নবাদীরা তাদের সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ করছে। যারা ইহুদি রাষ্ট্রটি মেনে নিয়েছে এবং ইসরায়েলের নাগরিকত্ব মেনে নিয়েছে ফিলিস্তিনে, তাদের তেমন কোনো সমস্যা নেই। যারা মেনে নেয়নি তাদেরকে উদ্বাস্তু হিসেবে সিরিয়ায় এবং লেবাননে যেতে বাধ্য করেছে, আর যারা এখনও ইসরায়েলকে মেনে না নিয়ে তাদের বাড়িঘরে থাকছে তাদেরকে অত্যাচার আর নির্যাতন করে তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলছে, তাদেরকে হত্যা করছে, তাদের সন্তানদেরকে হত্যা করছে, তাদেরকে জেলে পুরে রাখছে।
ইহুদিরা আজকের এই অবস্থায় কিভাবে আসলো, হয়তো এ নিয়ে পরবর্তীতে অনেক বিস্তারিত আলোচনা করব। কিন্তু আসলে গত 2000 বছর ধরে ইহুদিরা ইউরোপের সব দেশেই লাঞ্ছিত ছিল। তাদের কূটকৌশল আর নিকৃষ্ট কর্মকাণ্ডের কারণে অর্থ সম্পদ থাকা সত্ত্বেও খ্রিস্টান সমাজে তারা ছিল নিগৃহীত, নির্যাতিত। তাদের উপর অতিষ্ঠ হয়ে স্পেন, ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জার্মানি সহ প্রায় সব ইউরোপীয় দেশই হয়তো তাদেরকে দেশ ছাড়া করেছে, নয়তো হত্যা করেছে। এই 2000 বছর ধরে তাদের না ছিল কোনো রাষ্ট্র, আর না ছিল সমাজে কোনো পদ পদবী আর কোনো সম্মান। কিন্তু তারা তাদের ব্যবসার কূটকৌশল আর অর্থ দিয়ে সমাজের উচ্চ বংশীয় এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্ল্যাকমেল করত। শেষ পর্যন্ত ইহুদিদের জ্বালায় অতিষ্ঠ হয়ে ইউরোপের খ্রিস্টানরা আর সারা বিশ্বে অপদস্থ ইহুদিরা ইউরোপের বাইরে একটা জায়গার সন্ধানে ছিল, যেখানে তারা খ্রিস্টানদের থেকে দূরে সব ইহুদিদের একত্র করতে পারবে। সেজন্য তারা তাওরাত এবং ধর্মের রেফারেন্স টেনে ফিলিস্তিনকে টার্গেট করে। ইউরোপিয়ানরাও তাদের থেকে বাঁচতে এটাকে মোক্ষম সুযোগ হিসেবে দেখে। ফিলিস্তিনে শত শত বছর ধরে বসবাসকারী স্থানীয় ফিলিস্তিনিদের জোর জবরদস্তির মাধ্যমে উচ্ছেদ করে সেই অবৈধ কাজকে স্বীকৃতি দিতে তারা জায়নবাদের প্রচার শুরু করে। এই জায়নবাদের জনক হিসেবে পরিচিত থিওডোর হেজেল, তিনি জায়নবাদীদের একত্র করেন, বিশ্ব সংস্থা গঠন করেন এবং বিভিন্ন দেশের ইহুদিদের অভিবাসী হিসেবে ফিলিস্তিনে নিয়ে আসার জন্য বিভিন্ন উপায় খুঁজেন। তখন ফিলিস্তিন ছিল ওসমানীয় সাম্রাজ্যের অধীনে। এই জায়নবাদের জনক ওসমানীয় সুলতান আব্দুল হামিদের কাছে প্রস্তাব দেন যে জর্ডানের বলকা অঞ্চলে ইহুদিদের বসতি স্থাপনের সুযোগ দেয়া হোক। সুলতান আব্দুল হামিদ জানতেন যে তাদের ওখানে বসবাসের সুযোগ দেয়া মানেই হচ্ছে তারা ওখান থেকে ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্র গঠনে নেমে যাবে, তাই তিনি তাদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এবার এই সাংবাদিক হেজেল তার মিডিয়ার বস এবং ব্যবসায়ী নিউলিনস্কিকে পাঠান আব্দুল হামিদের কাছে। একটা চিঠি নিয়ে তিনি হাজির হন আব্দুল হামিদের সামনে। ইউরোপের বিভিন্ন দেশে বিশাল ঋণে জর্জরিত উসমানীয় সুলতানকে সে চিঠিতে এরকম প্রস্তাব দেয়া হয় যে ইহুদিদেরকে ফিলিস্তিনে বসতি স্থাপনের সুযোগ দিলে আপনাদের যে 20,000 পাউন্ডের মতো বৈদেশিক ঋণ আছে সেটার পুরোটাই ধনী ইহুদিরা পরিশোধ করে দিবে, আর ইউরোপ থেকে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। অর্থাৎ আপনি আমাদেরকে ফিলিস্তিনে বসতি গড়ার সুযোগ দিন আর আমরা আপনাকে সব ঝামেলা মুক্ত করে দেব, আর ইহুদিরা রাজনীতি করে না, সুতরাং আমরা আপনার রাজনৈতিক কোনো ক্ষতিও করব না। এরকম একটা প্রস্তাব দেয়া হয় সুলতান আব্দুল হামিদকে। আব্দুল হামিদ তখন তার সেই ঐতিহাসিক উত্তরটি দেন। তিনি বলেন, আমি 1 ইঞ্চি জমিও বিক্রি করতে পারবো না, কারণ ওগুলো আমার নয়, আমার জনগণের সম্পদ। তারা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে, তাদের রক্ত দিয়ে এটিকে সমৃদ্ধ করেছে, সুতরাং এটি যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, আমরা আমাদের রক্ত দিয়ে এই ভূমিকে আবরণ করে রাখতে জানি এবং দরকার হলে আবার করব। কিন্তু জায়নবাদীরা নাছোড়বান্দা, তারা বিভিন্ন পন্থায় চেষ্টা করে। নিউলিনস্কি ঘোষণা দেন যে করেই হোক ফিলিস্তিন তারা দখল করবেই। আব্দুল হামিদ তাদের পরিকল্পনা জানতে পেরে ফিলিস্তিনের সব ইহুদিদের যাতায়াতের উপরে কড়া নজরদারির নির্দেশ দেন এবং ইহুদিদের কাছে ওখানের কোনো জমি বিক্রির উপরেও নিষেধাজ্ঞা জারি করেন তিনি। এবার ইহুদিরা তাদের পরিচয় গোপন করে ভুয়া পরিচয়পত্র জোগাড় করে সেগুলো দিয়ে মুসলমান হিসেবে ওখানকার জমি কেনার চেষ্টা করে, এটাও আব্দুল হামিদের কাছে ধরা পড়ে। উপায়ন্তু না দেখে ওখানকার যারা জমি বেচার আগ্রহ দেখাতো, আব্দুল হামিদ নিজেই তাদের কাছ থেকে জমি কিনতেন যেন সে জমিগুলো হাতছাড়া হয়ে না যায়। এবার এই জায়নবাদীরা আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করতে উঠে পড়ে লাগে। সালতানাতের মধ্যে দানা বেঁধে ওঠা অসন্তোষকে আরও উস্কিয়ে দেয়, মদত দেয় এবং শেষ পর্যন্ত 1909 সালের 27শে এপ্রিল আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করা হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, এই আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার মাত্র 16 দিন আগে অর্থাৎ 1909 সালের 11ই এপ্রিল 66টি ইহুদি পরিবার তেলাভিভে একত্র হয়ে একটা হাউজিং এস্টেট প্রতিষ্ঠা করে, যেটা বর্তমানে ইসরায়েলের রাজধানী তেলাভিভের প্রতিষ্ঠাকাল হিসেবে পরিচিত। অর্থাৎ বর্তমান ইসরায়েলের বীজ বপন করা হয় সুলতান আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করার মাত্র 16 দিন আগে, এবং তারা জানত যে আব্দুল হামিদ যে কোনো সময় ক্ষমতাচ্যুত হচ্ছেন। যাই হোক, এরপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশরা ওসমানীয় সাম্রাজ্য ভাঙার পরিকল্পনা বাস্তবায়নে সর্বশক্তি প্রয়োগ করে।
সেই বিভক্ত ওসমানীয় সাম্রাজ্যের কোন অংশে আগামী 50 থেকে 100 বছরে কে কি করবে, কিভাবে করবে, সেগুলো নির্ধারণ করে তারা। ফিলিস্তিনে একটা ইহুদি রাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নে 1914 সালে ব্রিটিশ যুদ্ধ ক্যাবিনেট জায়নবাদীদের ইহুদি রাষ্ট্র গঠনের উচ্চাভিলাষকে সমর্থনে একটা স্মারকলিপি প্রকাশ করে। এরপর 1917 সালের শেষ দিকে, বিশ্বযুদ্ধ তখনও শেষ হয়নি, সে সময়ে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর দেশটির জায়নবাদের নেতা ব্যারন রথচাইল্ডের মাধ্যমে বিশ্ব জায়নবাদী ফেডারেশনের কাছে একটা চিঠি দেয়। বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত সেই ঘোষণায় ফিলিস্তিনে একটা জায়নবাদী ইহুদি রাষ্ট্র গঠনে ব্রিটিশ সরকার সমর্থন দিবে বলে স্পষ্ট জানানো হয়। কয়েকদিন পরে সেই চিঠি পত্রিকায় ছাপিয়ে সারা বিশ্বকে এই অবৈধ কাজের জানান দেয়া হয়, আর সেখান থেকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এই জায়নবাদী রাষ্ট্রটির। প্রথম বিশ্বযুদ্ধ তখনও চলছে, ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা তখন ওসমানীয় সাম্রাজ্য এবং মুসলিম বিশ্বের শক্তিশালী খুঁটি আর শেষ ভরসার স্থলটুকু গুঁড়িয়ে দিতে মরণ কামড় দিচ্ছে। তখন একদল আরব এই ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মদদে স্বাধীন রাষ্ট্র গড়ার আর ক্ষমতার নেশায় ওসমানীয়দের বিরুদ্ধে লড়াই করে ফিলিস্তিনে, সিরিয়ায়, ইরাকে এবং সৌদি আরবে। কিন্তু তারা বুঝতেই পারেনি যে ব্রিটিশরা তাদেরকে ওসমানীয়দের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করছে। তাদের দিয়ে ওসমানীয় সাম্রাজ্য ভেঙে মধ্যপ্রাচ্যে এমন এক সন্ত্রাসের বীজ বপন করছে যার দুর্দশা পরবর্তী 100 বছর ধরে ভোগ করবে সারা মধ্যপ্রাচ্য, আরব বিশ্ব এবং সারা বিশ্ব। এরপর ওসমানীয় সাম্রাজ্য ভেঙে যায়, খেলাফত এবং সালতানাতকে বিলুপ্ত করা হয়, মুসলিম বিশ্বে জন্ম নেয় নতুন কিছু ছোট ছোট জাতিরাষ্ট্র। যেই ওসমানীয় সাম্রাজ্যের খলিফা শেষ রক্তটুকু দিয়ে ফিলিস্তিন রক্ষার শপথ করেছিলেন তার 14 গোষ্ঠীর নাম চিহ্ন মুছে দেয়া হয় আধুনিক তুরস্কের বুক থেকে। ইউরোপ থেকে দলে দলে ইহুদিরা আসতে শুরু করে ফিলিস্তিনে, ফিলিস্তিনিদের ঘর বাড়ি জায়গা জমি দখল করতে শুরু করে তারা। শুরু হয় সেখানে হায়েনাদের রাজত্ব। সেই যে জায়নবাদের মূল তিনটি ধারা, হয়তো তুমি তাদের কথা শুনবে এবং মুখ বুঝে মেনে নিবে, নয়তো তোমাকে স্বেচ্ছায় নির্বাসন আর বেশি জোরাজুরি করলে নিশ্চিহ্ন করে দেয়া, সেটাই শুরু করে তারা। তখন গ্রামের পর গ্রাম ফিলিস্তিনিদের উচ্ছাদ অভিযান শুরু করে। ইহুদিদের আক্রমণ থেকে জীবন বাঁচাতে শত শত বছর ধরে বসবাস করা এই ফিলিস্তিনিরা তাদের বাপদাদাদের ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। শুধুমাত্র পরনের কাপড় নিয়ে ছুটতে শুরু করে অজানার উদ্দেশ্যে। আর এভাবেই শুরু হয় ইহুদি ধর্মীয় মৌলবাদের আর জায়নবাদী সন্ত্রাসের এবং চরমপন্থার। যদিও বিখ্যাত সেই 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধকে ধরা হয় ইহুদি মৌলবাদের প্রথম বীজ বপনের সময় হিসেবে, কারণ তখন গুশ এমিনুম নামের মৌলবাদী চরমপন্থী সংগঠনটি আত্মপ্রকাশ করে। কিন্তু জায়নবাদী জঙ্গিবাদ এবং উগ্র ধর্মীয় জায়নবাদের শুরু আরও অনেক আগে। 1848 সাল থেকে শুরু করে 1946 সাল পর্যন্ত যে ইহুদিরা ফিলিস্তিন ভূমিতে এসেছে, তারা ফিলিস্তিনিদের হত্যা নির্যাতন সহ তাদেরকে দেশছাড়া করতে যত প্রকারের শক্তি প্রয়োগ দরকার সব কিছুই করেছে এবং সেগুলো করার জন্য অনেকগুলো জঙ্গি সংগঠন গড়ে তোলে। টমাস সুয়ারেজের সন্ত্রাসের রাজ্য, সন্ত্রাসবাদ কিভাবে আধুনিক ইসরায়েলের তৈরি করেছে নামক বইয়ে তিনি লিখেন যে জায়নবাদী সন্ত্রাস ব্রিটিশ ম্যান্ডেট চলাকালীন ওই অঞ্চলে হুকুম ছড়ায় এবং সব ঘটনার গতিপথকে তারাই নির্ধারণ করার পর্যায়ে চলে যায়। পরবর্তীতে এটাই হয়ে ওঠে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস, যা আজও মধ্যপ্রাচ্যের সব ঘটনার কলকাঠি নাড়ছে। এখানে তিনটি ইহুদি সন্ত্রাসী সংগঠনের কথা না বললেই নয়, হাগান, ইরগুন এবং লিহাই। ফিলিস্তিনিদের কাছ থেকে জবরদস্তি করে দখল করা ভূমিতে যেন ফিলিস্তিনিরা কোনোভাবেই ফিরে আসতে না পারে সেটা নিশ্চিত করতে 1920 সালের দিকে গড়ে তোলা হয় হাগান নামক জঙ্গি সংগঠনটি। এটি সরাসরি তত্ত্বাবধান করে ইহুদি এজেন্সি নামক সংগঠন, যেটি ছিল বিশ্ব জায়োনিস্ট অর্গানাইজেশনের ফিলিস্তিন শাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এরাই ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করত, দস্যুপনা চালাত। তখন কত মানুষকে যে তারা হত্যা করেছে তার খবর রাখে কে? শুধু ফিলিস্তিনিদেরকেই না, তাদের এই জঙ্গিপনার বিরুদ্ধে যেই দাঁড়িয়েছে তাকেই সন্ত্রাসী হামলা করে হত্যা করেছে তারা, হোক সে ইহুদি, খ্রিস্টান অথবা সেকুলার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আরব ফিলিস্তিনিরা আন্দোলন শুরু করলে
ব্রিটিশরা হোয়াইট পেপার নামক আইন জারির মাধ্যমে ইহুদিদের বসতিতে ধীরগতি নিয়ে আসে ফিলিস্তিনিদের শান্ত করার জন্য। তখন এই ইহুদি জঙ্গি সংগঠনটি ব্রিটিশ রাষ্ট্রীয় স্থাপনায় এবং সরকারি কর্মকর্তাদের উপরেও নাশকতামূলক হামলা শুরু করে। এত কিছুর পরেও এদের হত্যা আর নির্যাতনকে যথেষ্ট মনে করতে পারেনি হাগানের মধ্যে থাকা একটি অংশ, তাই তারা ওই সংগঠন থেকে বেরিয়ে এসে ইরগুন নামক আরও কট্টর এবং আক্রমণাত্মক একটি সন্ত্রাসী সংগঠন গড়ে তোলে। ইরগুন এবার আরও আক্রমণাত্মক ভূমিকায় আবির্ভূত হয়। 1939 সালে জেরুজালেমে প্রথম ভূমি মাইন পুঁতে দুজন ব্রিটিশ অফিসারকে হত্যা করে তারা। 1944 সালে তারা 4টি পুলিশ স্টেশনে একযোগে হামলা করে কয়েকশো ব্রিটিশ পুলিশকে আহত করে। 1946 সালে সবচেয়ে রক্তক্ষয়ী আক্রমণটি করে জেরুজালেমের কিং ডেভিড হোটেলে, যেটা ছিল তখন ব্রিটিশ সরকারের ফিলিস্তিন হেডকোয়ার্টার। সেখানে 350 কেজি ওজনের বোমা দিয়ে আক্রমণ করে যাতে 91 জন মানুষ নিহত হয় এবং 45 জন আহত হয়। এতেও সন্তুষ্ট হতে পারেনি কট্টর মৌলবাদী চরমপন্থী ইহুদিরা। তারা এবার গঠন করে লিহাই নামক আরও ভয়ঙ্কর, আরও আক্রমণাত্মক এবং আরও দুর্ধর্ষ সশস্ত্র জায়োনিস্ট সন্ত্রাসী সংগঠন। 1944 সালে এই সংগঠনটি মধ্যপ্রাচ্যে ব্রিটিশদের সর্বোচ্চ অফিসার লর্ড মনিকে গুপ্ত হত্যা করতে এলিয়াহু বেথজুরি এবং এলিয়াহু হাকিম নামক দুজন জঙ্গিকে পাঠায় মিশরের রাজধানী কায়রোতে এবং তারা তাকে হত্যা করে। যদিও পরবর্তীতে এই আততায়ীদের ফাঁসি দেওয়া হয়, কিন্তু 1982 সালে তাদের লাশের অবশিষ্ট যা থাকে সেগুলোকে ইসরায়েলে নেওয়া হয় এবং সেখানে তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে আবার দাফন করা হয়। এই লিহাই নামক সংগঠনটি সে সময়ে ব্রিটিশ সরকারি কর্মকর্তা এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীদের কাছে ডাকের মাধ্যমে বহু প্যাকেট বোমা প্রেরণ করে। 1947 সালে লিহাই প্রথম আবিষ্কার করে গাড়ি বোমা হামলার। একটা ট্রাকে বিস্ফোরক ভর্তি করে হাইফার ব্রিটিশ পুলিশ স্টেশনে আক্রমণ করে তারা, যাতে 4 জন নিহত হয় এবং 140 জন আহত হয়। এটাই ছিল বিশ্বে সর্বপ্রথম গাড়ি বোমা হামলা। এরপরে 1948 সালে তারা হাইফার বিনিয়ামিনা শহরে ট্রেনের লাইনে মাইন পুঁতে যাত্রীবাহী ট্রেনে বোমা হামলা চালায়, যাতে 6 জন নিহত হয় এবং 40 জন আহত হয়। সে বছর এপ্রিল মাসে এই লাহেই এবং ইরগুন মিলে জেরুজালেমের কাছে দেইর ইয়াসিন নামক গ্রামে বড় হামলা চালায়। 600 ফিলিস্তিনি বাস করত সেই গ্রামে। অতর্কিত সেই হামলায় তারা সামনে যাকে পেয়েছে তাকেই নির্বিচারে গুলি করে হত্যা করেছে। দেইর ইয়াসিন গণহত্যা নামে পরিচিত সেই আক্রমণে নিহত হয় কমপক্ষে 107 জন ফিলিস্তিনি। এরপরে পার্শ্ববর্তী গ্রামগুলোর অনেক নিরীহ ফিলিস্তিনি ভয়ে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। পরবর্তীতে বর্ন ইন ডেইর ইয়াসিন নামক ডকুমেন্টারি মুভিতে ইহুদা ফেদের নামক লাহের এক সদস্যের মুখ থেকে ঘটনার কিছু বিবরণ পাওয়া যায়। ইহুদা ফেদেরও ছিল সেই হামলাকারীদের একজন। তিনি এভাবে বলেন, ওটাই ছিল আমার জীবনের প্রথমবার যখন আমার নিজের হাতে নিজের চোখের সামনে আরবদের মেরেছি এবং মরতে দেখেছি। ওই গ্রামে আমি একজন অস্ত্রধারী আরবকে হত্যা করি, সাথে তার 16 এবং 17 বছরের 2 মেয়েকেও হত্যা করি। তারা তার বাবাকে সাহায্য করেছিল। আমরা তখন প্রচুর পরিমাণে অর্থ, স্বর্ণ এবং রূপা জব্দ করি। এভাবেই তারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ফিলিস্তিনে। সারা বিশ্ব তাদের এই সন্ত্রাসের শাস্তি দেয়া তো দূরের কথা, রুখে দেয়া, নিন্দা করা, এমনকি এর বিরুদ্ধে একটু শব্দটি পর্যন্ত করেনি। এত কিছুর পরে জাতিসংঘ নামক বিশ্ব সংস্থাটি 1948 সালের শেষ দিকে এসে ইসরায়েল নামক রাষ্ট্রের স্বীকৃতি দেয়। ফিলিস্তিনিরা হয়ে গেল নিজ ভূমিতে পরবাসী। আর এভাবেই ওই সব মৌলবাদী চরমপন্থী সন্ত্রাসী সংগঠনগুলো হয়ে গেল দুধে ধোয়া তুলসী পাতা। তাদের এই সন্ত্রাসীদের প্রধানরা হলেন প্রধানমন্ত্রী, আর এই সন্ত্রাসীদের সদস্যরা হয়ে গেল ইসরায়েলের রাষ্ট্রীয় সামরিক বাহিনীর সদস্য। তাদের নেই কোনো বিচার, এমনকি তাদের কর্মকাণ্ড নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। তারা বিভিন্নভাবে এটা জানিয়ে দিয়েছে যে তাদের এইসব সন্ত্রাসী এবং জঙ্গি কর্মকাণ্ড তারা পরিচালনা করত তাদের ঈশ্বরের নামে। তাদের মৌলবাদী চেহারা আরও স্পষ্ট হয় এই ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠা হওয়ার পরে। বিশেষ করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরে ওইসব জঙ্গি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নেয় ঘুষ এমিনুম এবং ইহুদি আন্ডারগ্রাউন্ড নামক সংগঠনগুলো। তারা 80 এবং 90 দশকে
ব্যাপক ত্রাস সৃষ্টি করে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালায়। তাদের স্লোগান হচ্ছে, ইসরায়েল ভূমি ইসরায়েলের মানুষের জন্য ইসরায়েলের তাওরাতি নির্ধারণ করে দিয়েছে। এরা ধর্মীয় উগ্রবাদী সংগঠন। তাদের মূল মন্ত্র হচ্ছে ফিলিস্তিনের পূর্ব তীর, গাজা ভূখণ্ড এবং গোলান মালভূমিতে ইহুদি বসতি স্থাপনের জন্য ফিলিস্তিনিদের হত্যা করা জায়েজ এবং পুণ্যের কাজ। পুরো ফিলিস্তিন থেকে আরব ফিলিস্তিনিদের বিতাড়িত না করা পর্যন্ত তাদের এই পুণ্যের কাজ অর্থাৎ এই জিহাদ বন্ধ করার কোনো ইচ্ছাও তাদের নেই। তাদের ধর্মীয় গুরুরাই এই পথ দেখিয়েছেন এবং এই পথে সব ধরনের ফতোয়া দিয়েছেন বিনা বাক্যে। এমনকি এ কারণে ইসরায়েলে ধর্ম থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করার যে সেকুলারিজম চেষ্টা ছিল সেটাকেও তারা সমূলে বিনাশ করেছে। সেকুলার ইহুদিদেরকেও তারা নিস্তার দেয়নি তাদের এই আক্রমণ থেকে। ইহুদিদের ধর্মীয় গুরু মর্দেশাই এলিয়াহুর বিখ্যাত একটা উক্তি আছে। তিনি বলেন, যে করেই হোক ফিলিস্তিনিদের বিতাড়িত করতে হবে, তারা যেন ফিরে না আসতে পারে সেজন্য যা যা দরকার সব কিছুই করতে হবে। দরকার হলে 100 জন ফিলিস্তিনিকে হত্যা করব, তাতেও যদি না হয় তবে 1000 জনকে হত্যা করব, তাতেও যদি তারা ভয় না পায় এবং ছেড়ে না যায় তাহলে 10,000 ফিলিস্তিনিকে হত্যা করব, তারপরেও যদি না হয় 1,00,000 হত্যা করব, এমনকি তাতেও যদি না হয় যা দরকার সব কিছুই করতে হবে। এই হচ্ছে তাদের ধর্মীয় গুরুদের কথা। শান্তি আর সমঝোতা এবং সহ অবস্থান ইহুদি এবং ইসরায়েলের সাথে যায় না। বিশেষ করে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো যতদিন ইসরায়েল নামক রাষ্ট্রটির ক্ষমতায় থাকবে ততদিন সেখানে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই। 1995 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিনকে হত্যা করা হয় এবং তাকে হত্যা করার পরে জায়নবাদী সন্ত্রাসী ইগাল আমিরের কথাগুলো এই বিষয়ে আরও একটু স্পষ্ট ধারণা দিবে। তার কথা হচ্ছে, আরবরা আমাদের জাতশত্রু, আমরা তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারি না। প্রধানমন্ত্রী আইজাক রবিন তাদের সাথে শান্তিতে বসবাস করার উপায় খুঁজতেছিলেন, তাই তার বাঁচার কোনো অধিকার নেই। তিনি তাকে হত্যা করেছেন এবং বলেছেন, আমি যা করেছি আমার ধর্মীয় গুরুর দেখানো পন্থা মেনেই করেছি, আমি যা করেছি তা সব ঈশ্বরের জন্য, ইসরায়েলের তাওরাতের জন্য, ইসরায়েলের মানুষের জন্য এবং ইসরায়েল রাষ্ট্রের জন্য করেছি। এরকম অনেক বহু ঘটনা আছে যা প্রমাণ করে তারা তাদের ধর্মীয় মোটিভেশন থেকে এই কাজগুলো করেছে। এরপর অনেক জল গড়ায়, অনেক আলোচনা হয়, চুক্তি হয় ফিলিস্তিনিদের জন্য। শেষ পর্যন্ত জাতিসংঘ পুরো ফিলিস্তিনের মাত্র 25% জায়গা বরাদ্দ করে একটা আইন জারি করে, কিন্তু ইসরায়েল সেটিও এখন মানছে না। আসলে ইসরায়েল কখনোই জাতিসংঘের কোনো আইনই মানেনি, তারা ফিলিস্তিনিদের ওখানে কোনো চিহ্ন রাখতে নারাজ। এজন্য ইসরায়েলের রাষ্ট্রীয় ম্যাপে পুরো ফিলিস্তিনকে তাদের নিজেদের ভূমি হিসেবে দেখানো হয়, যেখানে ফিলিস্তিনিদেরকে অবৈধ ধরে নেওয়া হয়। এ কারণে যতই আন্তর্জাতিক চুক্তি আর সমঝোতা হোক, তারা তাদের সেই উগ্রবাদী আর চরমপন্থা থেকে সরে আসছে না। প্রতিদিনই তারা ফিলিস্তিনি ভূমি দখল করছে, তাদেরকে হত্যা করছে, তাড়িয়ে দিচ্ছে, জেলে পুরছে আর নিজেদের লক্ষ্যে পৌঁছতে সব পন্থাই ব্যবহার করছে, হোক সেটা চরমপন্থা, মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বা অন্য কিছু। ভবিষ্যতে এরকম আরও অনেক কম জানা এবং অজানা বিষয় নিয়ে আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।